ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ভাই আব্দুল রহমান আপনি প্রশ্ন করেছেন মাশাআল্লাহ আপনি প্রশ্ন করতে ফটো এটা একটা ভালো সাইড আপনি প্রশ্ন করেছেন দুই খতবার মাঝখানে দোয়া কবুল হওয়ার কোন হাদিস আছে কি হ্যাঁ এখন হাদিসে এসেছে সহিহ মুসলিমে তবে ওই হাদিসটিকে মাকউফ বলা হয়েছে মানে আবু বুরদা রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত কথা তিনি বলেছেন যে দুই খতবার মাঝের বৈঠকে যে দোয়া পত্তাখাত পত্তাখাত হয় না এটা এই সময় রয়েছে মানে যে সময় দোয়া পত্তাখাত হয় ওই সময়টুকুকে উনি বলেছেন এইভাবে যে এটা খতিবের দুই খতবার মাঝের বৈঠকের সময়টুকু তবে শাহি মোসেম হাদিস হলো এটা আবু বুর্দার ব্যক্তিগত কথা মৌকুফ হাদিস বলা হয়েছে ওলা মহাকে কলামা বলেছেন কাজে এখন আমরা বলবো যে ওটা সাহাবির কথা রসুল শাসনের কথা নয় আর এই সময় নিয়ে অনেক একতলাফ রয়েছে জুমার দিনে যে একটা মুহূর্ত রয়েছে যে সময় দোয়া কবল দোয়া কবল হয়ে থেকে দোয়া প্রত্যাখত হয় না একতলাফ রয়েছে অনেক অনেক কল রয়েছে অনেক অভিমত রয়েছে তার ভিতরে তার ভিতরে আবু বুদ্ধা রদিয়ালহর এটা কথা আমরা হাদিস থেকে পাওয়া যায় যে এই সময়টুকু আসর পর থেকে শুরু হয় আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত কোনো সময় নিহিত রয়েছে এই সময়টুকু নির্ভরযোগ্য কথা যে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে দোয়া কবল করা হয় প্রত্যাখ্যাত হয় না আশা করি বুঝতে পেরেছেন